সিনিয়র মনে হয় সকল শিক্ষার্থীদের আজকের এই ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তো আমাদের যে অনলাইনে যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, আশা করি তোমরা অধিকাংশ ছাত্রছাত্রী সেই ক্লাসগুলোতে অংশগ্রহণ করে এই কার্যক্রমের এই কার্যক্রমটিকে একটি সাফল্যমণ্ডিত অবস্থানে নিয়ে আসবে, সেই আশাবাদ তোমাদের কাছে সবসময় থাকে। সেই জন্য তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা যারাই ক্লাসটি করবে, তোমাদের এই এই ভিডিওটি ইউটিউবে থাকবে, তোমাদের বন্ধুদেরকে বলবে যে এই ক্লাসটি করে নিতে, তাহলে তোমাদের জন্য তোমরা উপকৃত হবে। বিশেষ করে ফোর্থ ইয়ারে যারা আছো, তোমাদের কিন্তু পরীক্ষা, সরি, ফোর্থ ইয়ারে যাদের পরীক্ষা চলছিল, হ্যাঁ, তোমাদের কিন্তু পরীক্ষা আবার শুরু হয়ে যাবে অচিরেই। তোমরা নিশ্চয়ই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ দেখেছো, সেখানে কিন্তু পরীক্ষার শুরুর কিন্তু একটা ইঙ্গিত দেওয়া হয়েছে এবং তোমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। মোস্ট প্রবলি সেটা জানুয়ারি মাসে তোমাদের সেই পরীক্ষা শুরু হয়ে যেতে পারে, সেইভাবে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। পরবর্তী ধাপে যেসব ব্যাচের ক্লাস শেষের দিকে ছিল, বিশেষ করে ফার্স্ট ইয়ার, তারপরে থার্ড ইয়ার, হ্যাঁ, এরকম যাদের ক্লাস শেষের দিকে ছিল, আর থার্ড ইয়ার না, মেবি সেকেন্ড ইয়ারের ক্লাস শেষের দিকে ছিল, যাদের ক্লাস শেষের দিকে ছিল তারাও প্রস্তুতি গ্রহণ করে নাও, যেন তোমরাও যদি পরীক্ষা গ্রহণ করা হয় যেন তোমরাও সেই পরীক্ষাতে অংশ নিতে পারো। এবং শুধু অংশ নেওয়া নয়, তোমরা যেন সফলতা নিয়ে আসতে পারো বা তোমরা যেন পরীক্ষায় সফল হতে পারো, সেই অবস্থান যেন তোমরা করতে পারো। সে যাই হোক, আজকের আমি চতুর্থ বর্ষের একটি ক্লাস নিব। চতুর্থ বর্ষের আমরা জানি যে ধর্মদর্শন একটি কোর্স তোমাদের রয়েছে, ফিলসফি অফ রিলিজিয়ান। ফিলসফি অফ রিলিজিয়ানে অন্যতম একটি অধ্যায় হচ্ছে প্রবলেমস অফ ইভিল বা অমঙ্গলের সমস্যা। হ্যাঁ, আমরা কি জানি যে এই পৃথিবীটা কে নিয়ন্ত্রণ করছেন স্রষ্টা? আমরা যারা মুসলিম তারা মনে করি বা তারা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছেন। আমরা কি জানি যে আল্লাহ তাআলা হচ্ছেন রহমানুর রহিম, পরম দয়ালু, তিনি দয়াময়, তাহলে সব কিছুই ঠিক আছে যদি তিনি এইটাকে নিয়ন্ত্রণ করে থাকেন বা এই সব কিছুর নিয়ন্ত্রণ যদি তার কাছে থাকে। তাহলে এই যে মানুষের যে সমস্যা, ইভিল যেটা, হ্যাঁ, বা প্রাকৃতিক দুর্যোগ, ইভিল এখানে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে ন্যাচারাল ইভিল, একটা হচ্ছে মোরাল ইভিল। ন্যাচারাল ইভিল হচ্ছে দুর্ভিক্ষ, বন্যা, বা মানুষের যে মৃত্যু, সেগুলো। আর যেমন আমরা লক্ষ্য করি যে খুব নির্মমভাবে মানুষজন অনেক ক্ষেত্রে অনেক সময় মারা যায়। দেখা যায় যে দু তিনটি সন্তান রেখে বাবা মা দুজনেই মারা যাচ্ছে, এতিম হয়ে যাচ্ছে সন্তানগুলো। তাহলে তাদের জন্য এই জীবনটা কত কঠিন হয়ে যায়। তার পরবর্তী ধাপে তাদের জীবনটাকে টেনে নিয়ে যাওয়া, এই জীবনটাকে কন্টিনিউ করা বা সুন্দর পথে চালিত করা, সেই বাচ্চাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায়। যেমন এছাড়াও যেমন প্রাকৃতিক দুর্যোগগুলো রয়েছে, যেমন সেই সুনামি হয়েছিল আমাদের এই সাবকন্টিনেন্টে, সেখানে কিন্তু হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। তো এই যে বিশাল অ্যামাউন্টে মানুষ মৃত্যুবরণ করা, আমাদের কিছুদিন আগে আমাদের ২০১১ সালের এপ্রিল মাসে রানা প্লাজা ধসে পড়লো, সেখানে সহস্রাধিক মানুষ, হাজারেরও বেশি মানুষ সেখানে মৃত্যুবরণ করলো। তাহলে
যিনি স্রষ্টা, তিনি কি পারতেন না সেই ধসটাকে রুখে দিতে? তিনি কি এই এই যে ঘটনাগুলো ঘটলো সেটাকে রুখে দিতে পারলেন না? এই ধরনের একটা সমস্যা তৈরি হয় যখন আমরা বলি যে এই সব কিছু এই আল্লাহ তাআলা সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন, হ্যাঁ, এবং তিনি পরম দয়ালু। এই দুটি স্টেটমেন্ট যখন আমরা স্বীকার করে নিই, তখন কিন্তু এই সমস্যাগুলো আমাদের সামনে চলে আসে, যে প্রবলেমস অফ ইভিল। তাহলে ইভিলটা কার দ্বারা হচ্ছে, ইভিলটা কে করছে, এবং কেন স্রষ্টা ইভিলটাকে অ্যালাউ করছেন? আচ্ছা, তাহলে অমঙ্গল কথাটা কি? অমঙ্গলটা হচ্ছে যা মন্দ, অশুভ, ক্ষতিকর, অবাঞ্ছনীয় এবং বিরক্তিকর, সেটা হচ্ছে অমঙ্গল, বিরক্তিকর। হ্যাঁ, ক্লাসে অনেক সময় দেখা যায় যে পেছনের বেঞ্চে বসে অনেকে টিচারকে বিরক্ত করার চেষ্টা করে, সেটাও কিন্তু অমঙ্গল। সে যাই হোক, তাহলে এখানে শ্রেণী বিভাগ করা হয়েছে চারটি। এটা হচ্ছে পেইন, হ্যাঁ, বা কষ্ট, কদর্যতা, তারপর হচ্ছে ভ্রম এবং পাপ, এই চারটি শ্রেণী। আর এই চারটিকে আবার দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, একটি হচ্ছে ন্যাচুরাল ইভিল, একটা হচ্ছে মোরাল ইভিল। একটা ন্যাচুরাল ইভিল, একটা মোরাল ইভিল। ন্যাচুরাল ইভিলটা হচ্ছে যে দুর্ভিক্ষ, বন্যা এইসব, এবং এদেরকে আংশিকভাবে রোধ করা সম্ভব, হ্যাঁ। আর একটা হচ্ছে মোরাল ইভিল, এটা মানুষের ইচ্ছার প্রয়োগে ঘটে, যেমন মানুষ একজন মানুষকে হত্যা করে, একে অন্যকে হত্যা করে, এটা মানুষের ইচ্ছা নির্ভর। তো প্রাচীন যারা ধর্মতত্ত্ববিদ রয়েছেন, থিওলজিস্ট, ধর্মতত্ত্ববিদ যারা, তাদেরকে থিওলজিস্ট বলা হয়। তো প্রাচীন যে থিওলজিস্ট রয়েছেন, তাদেরকে বলা হয়, তারা তাদের মতে যে পাপের শাস্তি স্বরূপ হচ্ছে অমঙ্গল। মানে যে এই অমঙ্গলগুলো আমাদের জীবনে কেন আসে, আমাদের যে জীবন সেই জীবনে এই অমঙ্গলগুলো কেন আসে, আমাদের জীবনে অমঙ্গল আসার কারণগুলো তারা এখানে উদ্ঘাটন করার চেষ্টা করেছেন বা তারা বলার চেষ্টা করেছেন। তারা বলেছেন যে আমাদের যে পাপের শাস্তিস্বরূপ এই অমঙ্গলগুলো চলে আসে আমাদের জীবনে, আমরা যে পাপ করেছি তার শাস্তিস্বরূপ অমঙ্গল আসে। এবং প্রাকৃতিক যে অমঙ্গল, সেটা জগৎ গঠনের সাথে যুক্ত, যে জগতের যে ফরম্যাট, জগৎ যেভাবে চালিত হবে, যেভাবে গঠিত হয়েছে, তার সাথে যুক্ত। এবং নৈতিক অমঙ্গল যেটা, সেটা হচ্ছে মানুষের ইচ্ছার সাথে যুক্ত। সুতরাং এখানে মানুষের নৈতিক মূল্যবোধের অবক্ষয় একটি বড় একটি কারণ। তো নৈতিক অমঙ্গলে ইচ্ছার গুরুত্ব নিয়ে তারা ইচ্ছাকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, যে মানুষের মূলত নৈতিক অমঙ্গলটা মানুষের ইচ্ছার ফলে হয়। এই অমঙ্গল সম্পর্কিত যে মতবাদগুলো রয়েছে, যেমন ধর্মীয় জীবনের পরিসরের মধ্যে অমঙ্গল সমস্যার উদ্ভব ঘটে। আমাদের যে ধর্মীয় পরিকাঠামো রয়েছে, আমাদের যে ধর্মীয় জীবন রয়েছে, এই পরিসরের মধ্যেই কিন্তু অমঙ্গল সমস্যার উদ্ভব হয়। এবং জড়বাদী বা নিসর্গবাদীদের মতে স্বীকার করলে অমঙ্গলের অস্তিত্ব নেই, কারণ জড়বাদী যারা, তারা এই ধরনের অমঙ্গলের কথা স্বীকার করে না। তারা মনে করেন যে অন্ধ জড় শক্তি দ্বারা এই জগৎ পরিচালিত, মানে জড়বাদীরা বেসিক্যালি তারা এই জগৎ যে কারো দ্বারা পরিচালিত সেটাকে বিশ্বাস করে না। তারা মনে করে যে এটা একেবারে অন্ধভাবে এভাবেই চলছে। সুতরাং এখানে অমঙ্গল হতে পারে, মঙ্গল হতে পারে, সেটার তার পেছনে কেউ দায়ী নয়, বিশেষ করে প্রাকৃতিক অমঙ্গলের পেছনে, হ্যাঁ, পরোক্ষভাবে আমরা দায়ী হতে পারি, কিন্তু প্রত্যক্ষভাবে কেউ দায়ী নয় এটাকে। এবং এটা কারো ইচ্ছা হয়নি, এটা এমনি এমনিতেই হয়েছে, এটা প্রাকৃতিক কারণে প্রাকৃতিকভাবে ঘটেছে। ঈশ্বরকে প্রেমময়, ন্যায়পরায়ণ স্বীকার করলে অমঙ্গলের সমস্যা দেখা দেয়। এই যে কথাটা দ্বারা আমি শুরু করেছি, যে আমরা যদি ঈশ্বরকে বা আল্লাহকে যদি আমরা ন্যায়পরায়ণ বা তাকে আমরা যদি প্রেমময় বলি, যে হ্যাঁ আল্লাহ তাআলা হচ্ছেন প্রেমময় বা ন্যায়পরায়ণ, তাহলে কিন্তু এই অমঙ্গলের সমস্যাগুলি দেখা দেয়। আমরা লক্ষ্য করব যে সমাজে অনেক ক্ষেত্রেই অনেক 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 ভালো মানুষ, হ্যাঁ, তারা অনেক
সময় অবিচারের শিকার হন, তারা অনেক সময় দুর্দশার মধ্যে পড়েন, তাদের অনেক সময় অনেক সমস্যার তৈরি হয়, যেটা পক্ষান্তরে যে খারাপ মানুষগুলো তারা কিন্তু ভালো আছে, তারা কিন্তু এই সমস্যাগুলো শিকার হচ্ছে না। তাহলে আল্লাহ তাআলাকে আমরা বা এখানে বলা হচ্ছে ঈশ্বর, ঈশ্বরকে আমরা যদি ন্যায়পরায়ণ দাবি করি, তাহলে এখানে ন্যায়পরায়ণতা কোথায়? এই প্রশ্নগুলো তারা উত্থাপন করেছেন। এবং আমরা যদি বলি যে আল্লাহ তাআলা বা ঈশ্বর হচ্ছে প্রেমময়, আল্লাহ তাআলা আমাদেরকে বা ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, তাহলে কেন প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে আমরা এখন একটা প্যান্ডেমিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই প্যান্ডেমিক অবস্থাতে আমাদের সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ কিন্তু মৃত্যুবরণ করেছে, তাহলে ঈশ্বর চাইলে কি এটা ঠেকাতে পারতেন না? আমরা যদি প্রেমময় ঈশ্বরের দাবি করি যে আমাদের ঈশ্বর তিনি হচ্ছেন প্রেমময়, সেই দাবিটা যখনই আমরা করব তখনই কিন্তু এই প্রশ্নটা আসবে, তাহলে তিনি যদি প্রেমময় হন বা তিনি যদি আমাদেরকে আমাদের এই মহামারী থেকে যদি রক্ষা না করেন, তাহলে কীভাবে তিনি আমাদেরকে ভালোবাসেন? আমাদের এই যে এই করোনা মহামারীর জন্য আমরা কিন্তু শুধু যে আমাদের আমাদের মানুষজন মারা যাচ্ছে তাই কি, তা নয়। আজকে দীর্ঘ দিন ধরে আমাদের স্কুল কলেজ বন্ধ রয়েছে, প্রায় 9 মাস যাবত আমাদের স্কুল কলেজগুলো বন্ধ রয়েছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত, যারা পাশ করে বের হয়েছিল তাদের চাকরি অনিশ্চিত, যারা চাকরি খুঁজছিল অনেকে চাকরি বাকরি পাচ্ছে না, দেশের অর্থনীতি অবস্থা সঙ্গীন অবস্থায় যারা ব্যবসা বাণিজ্য করছিল তারা ক্ষতিগ্রস্ত। তাহলে শুধু যে আমরা আমি বেঁচে আছি আমি আর আমি ক্ষতিগ্রস্ত নই, এই কথাটা কিন্তু বলা যাবে না। আমি করোনা আক্রান্ত হইনি বলে এই করোনার যে ইম্প্যাক্ট সেটা যে আমার উপর পড়েনি তা কিন্তু না, এই করোনার ইম্প্যাক্ট আমার উপরে পড়েছে। তাহলে এই যে অমঙ্গল, এটা হচ্ছে একটা প্রাকৃতিক অমঙ্গল, এই প্রাকৃতিক অমঙ্গল এটা কিন্তু মানব সৃষ্ট অমঙ্গল নয়। তাহলে এই প্রাকৃতিক অমঙ্গল কেন ঈশ্বর বা আল্লাহ তাআলা বা স্রষ্টা তিনি কেন এটাকে রুখে দিলেন না, তিনি কেন এটাকে বন্ধ করলেন না, এই প্রশ্নটা কিন্তু যখনই চলে আসে। আমরা যখনই বলি যে ঈশ্বরকে প্রেমময় বা ন্যায়পরায়ণ বলে আমরা দাবি করি, তো ঈশ্বরবাদী অমঙ্গল সমস্যার সৃষ্টি করে। মূলত ঈশ্বরবাদ, আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি, ঈশ্বরবাদী অমঙ্গল সমস্যার সৃষ্টি করে। যারা ঈশ্বরে বিশ্বাস করে না, জড়বাদী, তাদের ক্ষেত্রে এই ধরনের অমঙ্গল টমঙ্গল এইসব কোনো কথা তাদের প্রয়োজন পড়ে না, এইসব ব্যাখ্যার তাদের প্রয়োজন পড়ে না। তারা মনে করে যে আসলে অমঙ্গল বলে কিছু নেই, যা ঘটছে এটা স্বতঃস্ফূর্তভাবেই ঘটছে, প্রাকৃতিকভাবে ঘটছে এবং অন্ধভাবে ঘটছে, এর পেছনে কেউ দায়ী নয়। বহুত্ববাদের যে অনেক সময় দেখা যায় দুটি ঈশ্বর থাকে, বলো যে খারাপ কাজ ভালো ঈশ্বর করে, বহুত্ববাদীদের মতে যে খারাপ কাজ ভালো ঈশ্বর করে, খারাপ কাজ দুষ্ট ঈশ্বর করে এবং ভালো কাজ ভালো ঈশ্বর করে। তাহলে এই এই মতবাদ, যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে এই মতবাদ হচ্ছে পার্সিদের মধ্যে, পার্সিটা দুটি ঈশ্বরের কথা বলছে, একটা হচ্ছে আহুর মাজদা আর একটা হচ্ছে অহিমন। তো এই আহুর মাজদা হচ্ছে কল্যাণকর, যার দ্বারা এই পৃথিবীতে কল্যাণ হয়ে থাকে, আর অহিমন হচ্ছে অকল্যাণের স্রষ্টা, মানে হচ্ছে সে শুধু অকল্যাণ করে থাকে। আমাদের ইসলাম ধর্মে কিন্তু এই ধরনের ব্যাখ্যা রয়েছে, কিন্তু ঠিক এই ফর্মেটে নয়। ঈশ্বর তাকে ঈশ্বর বলা হয় না, দুজনকে আমরা ঈশ্বর বলি না। আমাদের ফর্মেটটা হচ্ছে যে আল্লাহ তাআলা যিনি ন্যায়পরায়ণ, আরেকজন হচ্ছেন শয়তান বা ইবলিশ, যিনি আল্লাহ তাআলার গোলাম ছিলেন, পরবর্তীতে তিনি বিরুদ্ধাচারণ করেন, পরবর্তী আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দেন, আল্লাহ তাআলা তার অনুগ্রহ থেকে তাকে বের করে দেন। আমাদের ইসলাম ধর্মে এই অমঙ্গলের ব্যাখ্যাটা ঠিক এইভাবে যে এই কাজগুলো কার কাজ, এগুলো হচ্ছে শয়তানের কাজ, ইবলিশের কাজ। তো
তাদের এখানে পারসিদের কথা হচ্ছে যে এই আহুরমাজেদা এবং অহিরমন এই দুটি পরস্পর পরস্পরের এই এই দুজনের পরস্পরের ক্রিয়া এবং দ্বন্দ্ব থেকে শুভ এবং অশুভের সৃষ্টি। তাহলে শুভ এবং অশুভ কীভাবে সৃষ্টি হয়? এই পরস্পরের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে শুভ এবং অশুভর সৃষ্টি হয়। এবং খ্রিস্টীয় ধর্মেও আমরা যেমন শয়তানকে স্বীকার করি, ঠিক খ্রিস্টিয়ানরাও কিন্তু সেই রকমভাবে শয়তানকে স্বীকার করে যে না, শয়তানই হচ্ছে এই অমঙ্গলের পেছনে, বা আমরা যে আমাদের যে খারাপ কাজগুলো করছি তার পেছনে এই শয়তান হচ্ছে তার জন্য দায়ী। এবং ঈশ্বর কি এমন কোনো এমন মানুষ সৃষ্টি করতে পারতেন না যার স্বাধীন ইচ্ছা থাকবে কিন্তু অন্যায় করবে না? এটাও একটা প্রশ্ন যে ঈশ্বর কিন্তু মানুষ যে সৃষ্টি করেছেন, তাহলে যে আমরা বলছি যে একটা প্রাকৃতিক ব্যাপার, যে প্রাকৃতিকভাবে যে অমঙ্গলগুলো আমাদের মধ্যে আসে সেটার একটা ব্যাখ্যা না হয় পেলাম, কিন্তু মানুষ যে অমঙ্গল করছে সেটার জন্য ঈশ্বরকে আমরা কিভাবে দায়ী করব? এখানেও দায়ী করার সুযোগ রয়েছে, সেটা হচ্ছে যে মানুষকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। হ্যাঁ, তিনি তো বলতে পারতেন যে তুমি সব ইচ্ছা করবে কিন্তু তুমি অন্যায় করার বা অকল্যাণ করার কোনো ইচ্ছা তুমি করবে না। এটা যদি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হতো তাহলে কিন্তু এই অকল্যাণ হতো না। সুতরাং পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এই জগতের সকল অন্যায় অমঙ্গলের পেছনে স্রষ্টাই দায়ী বলে এখানে যারা কথা বলছেন তারা এটাকে প্রতিষ্ঠিত করার একটা প্রয়াস চালিয়েছেন। হ্যাঁ, এবং এটা কি আমাদের মধ্যে একটা প্যাসিভিজম বা একটা দুঃখবাদ জন্ম দেয়? দুঃখবাদ আমরা জানি যে জগৎ দুঃখে ভরা বলা হয়ে থাকে, যে দুঃখবাদীদের মতে হচ্ছে এই জগতে আসলে দুঃখ আর দুঃখ। এখানে দুঃখবাদী মতবাদ যেমন বুদ্ধিজমকে দুঃখবাদী বলা হয়, কিন্তু আবার এখানে বুদ্ধিজমের মধ্যে কিন্তু এটার উত্তর রয়েছে যে মূলত বুদ্ধিজম দুঃখবাদী নয়, কারণ বুদ্ধ যে চারটি আর্য সত্য বলেছেন, ফোর্থ নোবেল ট্রুথ যেটি, সেখানে তিনি সত্যের সন্ধান দিয়েছেন এবং তিনি এইট ফোল্ড মিডল পাথের কথা বলেছেন। হ্যাঁ, যে পথ অবলম্বন করলে, যে পথ অবলম্বন করলে আমরা মুক্তি পেতে পারি, আমরা শান্তি পেতে পারি, আমরা সুন্দর পথে চলতে পারি। সুতরাং বুদ্ধিজমকে কিন্তু আমরা বুদ্ধিজমকে আমরা প্যাসিমিস্ট বা প্যাসিজম বলতে পারি না, ঠিক আছে? এবং জগতে যে মন্দ এবং অশুভ, হ্যাঁ, আপাত দৃষ্টি তা মঙ্গল এবং অশুভ। এবং এই প্যাসিজমের কথা হচ্ছে যে আমাদের মানুষের যে সুখ রয়েছে সেই সুখগুলো আমরা যদি যদি আরও গভীরভাবে আমরা যদি সুখগুলোর দিকে তাকাই তাহলে আমরা লক্ষ্য করব যে আসলে এগুলো আপাত দৃষ্টি সুখ মনে হলেও তা আসলে সুখ নয়, এগুলো দুঃখ। হ্যাঁ, আপাত দৃষ্টি এগুলোকে সুখ মনে হলেও আসলে তা সুখ নয়, ঠিক আছে? তাহলে এই ছিল অমঙ্গলের সমস্যা, আমাদের প্রবলেমস অফ এভিল। এটা নিয়ে পরবর্তীতে আরও আলোচনা করা যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমাদের দেখো আমাদের দেশে হয়তো বা আমরা টিকাও পেয়ে যাব, আমাদের সব কিছুই হবে, কিন্তু এই যে স্বাস্থ্যবিধিটা আমরা যে শিখলাম, আমরা যে একটা পরিচ্ছন্নতার বিধি শিখলাম সেটা যেন আমাদের মধ্যে বজায় থাকে। শুধুমাত্র এই এই ভাইরাসটা একটু ডেডলি ভাইরাস, এই কারণে আমরা কিন্তু সতর্ক হচ্ছি। এরকম ভাইরাস কিন্তু আমাদের মধ্যে ছড়িয়েছে ইতিপূর্বে, বা এটা আমাদের মধ্যে কমন। যেমন আমাদের একজনের যদি সর্দি লাগে, ঠান্ডা লাগে, সময় ভাইরাল ফিভার হলে একজন থেকে আরেকজনের মধ্যে ট্রান্সমিট করে, কিন্তু আমরা কিন্তু সতর্ক নয়। একজন হাঁচি দিচ্ছে মানে ওপেন এয়ারে,
মুখে হাতও দিচ্ছে না বা মাস্ক পরছে না, তাহলে সে কিন্তু মানুষের মধ্যে সেই ভাইরাসগুলো ছড়িয়ে দিচ্ছে, এবং মানুষও কিন্তু সতর্ক নয়, মাস্ক পরছে না বা তার থেকে কোনো ডিস্টেন্স মেনটেন করছে না। তাহলে এই ডিস্টেন্স মেনটেন না করার ফলে কিন্তু তারা ইনফেক্টেড হচ্ছে। শুধুমাত্র করোনা ভাইরাস নয়, এর ছাড়াও অনেক ভাইরাস রয়েছে যারা এভাবে মানুষের মধ্যে ছড়িয়ে থাকে। সুতরাং আমরা আমি যেটা তোমাদের বলতে চাচ্ছি যে এই ভাইরাসটা আমরা নির্মূল করতে সক্ষম হলেও আমরা যেন এই স্বাস্থ্যবিধিগুলো, এই আমরা যা এই কয়েকদিনে যেগুলো শিখলাম সেগুলো কিন্তু আমরা মেনে চলার চেষ্টা করবো, এবং এরকম ভাইরাস এই আরও আসতে পারে, কারণ আমাদের যে জলবায়ু পরিবর্তনের ফলে, হ্যাঁ, আমাদের যে বরফ আচ্ছাদিত যে অঞ্চলগুলো সেগুলো উন্মুক্ত হয়ে যাচ্ছে, সেখান থেকে সেখানে লক্ষ লক্ষ বছর আগের বিভিন্ন জীবাশ্ম বের হচ্ছে, সেখানে ভাইরাস থাকতে পারে, এছাড়াও বিভিন্ন জায়গা থেকে ভাইরাস আসতে পারে। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে, তো সেই সতর্কতার আহ্বান জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।